পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কর্পোরেশনের অধীন কুলটি বোরো কার্যালয়ে শনিবার দুপুরে আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে পানীয় জলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও অবিলম্বে পৌর নিগমের বোর্ড গঠন করার দাবি জানানো হয়। দেখুন, উনি তো আজ একবার তাকিয়েও দেখলেন না যে এত গরিব দুঃখী এত মানুষ রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছেন, আমরা মানুষের কাজের জন্য আজ ওনার কাছে এসেছি। উনি কি করলেন, ভেতরে বাথরুমে হোক বা রুমে হোক, উনি আধ ঘন্টা ধরে বসে রয়ে গেলেন, আমাদেরকে বসিয়ে রেখে দিলেন। ঠিক কথা, আমরা তারপরও ওনার সুযোগ অপেক্ষা করলাম। উনি তারপর প্রথমে আমাদের কাছে রেপুটেশান নিয়ে ওনার কথা বলা উচিত যে আমি এটা সুরাহা করব। উনি দেখছি বাক্যকে চেঞ্জ করে উনি একটা কথাই বলতে শুরু করেছেন যে না 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 না, এটা এই বোর্ডের কথা নয়, ওই বোর্ডের কথা। আপনারা তো সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তো অমৃত প্রকল্পের জল প্রকল্পের টাকা কতদিন আগে এসেছে, 95% কাজ হয়ে গেছে। দেখুন এখানে কুলটির যে এতগুলো কাউন্সিলর রয়েছেন, এত বাসিন্দা রয়েছে, সকলকে জিজ্ঞেস করে দেখুন তো কিভাবে ওনারা টাকা নিয়ে নিয়ে কাউন্সিলরদেরকে না জানিয়ে জানিয়ে মোটা মোটা টাকা নিচ্ছেন এবং সুদের মধ্যে কাটাচ্ছেন, কিন্তু মানুষের সুরাহা করছেন না। তো আমরা বিরোধী কাউন্সিলর হিসেবে আমরা তো মানুষের পাশে রয়েছি থাকবো, তো আমরা তো এই কাজ করবই, আমরা তো এটাকে তুলে ধরবো। 15 দিন ওনার কাছে টাইম নিয়েছি, আমরা ডেপুটেশন দিয়ে গেলাম। যদি মেয়র সাহেবের সদ্বুদ্ধি হয় খুব ভালো কথা, না হলে ওনাকে বলবো যে ওনার পক্ষে এই কাজ যদি করা সম্ভব না হয়ে উঠছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। কীভাবে মানুষকে পরিষেবা দিতে হয় আমরা দেখিয়ে দেবো। এখনও পর্যন্ত MIC গঠন করতে পারলেন না, ওনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কেন না, দুটো ডেপুটি মেয়র না করলে ওনাদের মধ্যে লড়াই সমাপ্ত হবে না। MIC যদি ওনারা সব কিছু না নিজেদের মনের মতন নৌকা না করেন, এটা ইনি কাঁদবেন উনি কাঁদবেন, সকলের কান্না বন্ধ করার জন্য মানুষকে কাঁদতে ওনারা ব্যস্ত করে দিয়েছে, কিন্তু ওনারা কোনোরকমভাবে মানুষের কান্না বন্ধ করবেন না। ওনাদের যে আছেন একটা সার্কাস তৈরি করেছেন যে কর্পোরেশনটাতে, সেই জোকারদেরকে ওনারা কান্না বন্ধ করার জন্য রয়েছে। তো সেই জন্য আমরা কিছু কিছু নাম এখন ওনাদের কাছে দিয়েছি, প্রস্তাব করেছি, যাতে ঠান্ডা মাথাটা হোক। এতেও যদি না হয়, সেই নামগুলো আপনাদের কাছে তো আমরা তুলে ধরেছিলাম, যদি না হয় আরও কিছু নাম আমরা দিয়ে দেবো, কিন্তু প্লিজ ওনারা মানুষের পরিষেবা দিন। এইভাবে কোনো চেয়ারম্যান হয়নি, DMC সমাপ্ত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, জেলা বিজেপি সভাপতি দিলীপ দে, সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জি, আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালী তিওয়ারি, পুরমাতা ইন্দ্রাণী চ্যাটার্জি, অমিত তুলসিয়ান সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। সেটা অন্য সমস্যা হতে পারে, জল কেউ পেলো কি পেলো না এখানে টেকনিক্যাল। টাকা দেওয়ার পরও 3-4 বছর কেটে গেছে তাদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।